প্রিয় ছাত্রছাত্রী, এ পর্বেও সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব লঘুগণিতম অধ্যায় প্রথম ক্লাস পার্ট ওয়ান, লঘুগণিতমের যে সব সূত্র আমাদের লাগবে সেই সূত্রগুলো নিয়ে আজকে এই ক্লাসে আমি আলোচনা করব। খেয়াল করো সবাই, লঘুগণিতমের প্রয়োজনীয় সূত্রাবলী প্রথমে কি বলা হয়েছে, লগ ওয়ান ইকুয়াল জিরো। আমরা জানি, এটা মুখস্থ জানি, লগ ওয়ান ইকুয়াল জিরো, বেজে কি থাকে, থাও পাওয়ারে ওয়ান, লগ এনি বেজ ওয়ান, লগ এনি বেজ, বেজে কি থাকে, থাও পাওয়ারে যদি ওয়ান থাকে সেটা তখন কি হবে মান, লগ ওয়ানের মান হবে শূন্য। আবার লগ এভাবে লিখতে পারি আমরা, লগ এনি বেজ ওয়ান বা লগ এ বেজ ওয়ান ইকুয়াল জিরো যখন এর মানটা জিরোর থেকে অবশ্যই বেশি হতে হবে, আবার এ ইজ নট ইকুয়াল ওয়ান হতে হবে। কারণ লগ ওয়ান ওয়ান যদি হয় এর জায়গায়, এনি বেজ আমরা বলতেছি বারবার, কিন্তু এর জায়গায় যদি, বেজের জায়গায় যদি ওয়ান হয় তাহলে বেজ আর পাওয়ার একই হলে মান হয় ওয়ান, এটা আর একটা সূত্রে চলে যাবে। আমরা জানি লগ ওয়ানের মান জিরো, লগ এনি বেজ, কিন্তু যে লগ ওয়ানের মান জিরো কিন্তু বেজেও যদি ওয়ান থাকে তাহলে কী হচ্ছে, এটা ওয়ান হয়ে যাচ্ছে। অর্থাৎ লগ এ ওয়ান, বেজে এ আছে বা যে কোনো মান আছে, পাওয়ারে ওয়ান আছে, তখন মান কি হবে জিরো। কখন, যখন এর মানটা জিরোর থেকে বেশি, ধনাত্মক বেজ পাওয়ার কি ওয়ান আছে, এই ওয়ানের সমান নয়, কি হবে লগ এনি বেজ ওয়ান বা লগ এ বেজ ওয়ান ইকুয়াল কি হবে জিরো। আবার দেখো পরের সূত্রটা খেয়াল করো, লগ বেজ আর পাওয়ার একই হলে মান হয় ওয়ান, বেজ আর পাওয়ার একই হলে মান হয় ওয়ান। খেয়াল করো লগের বেজ আর পাওয়ারটা কীভাবে লিখতে হয়, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, লগের বেজটা থাকে একটু নিচে আর পাওয়ারটা থাকে একদম বরাবর, লগ বরাবর খেয়াল রাখবে তোমরা। আমরা অনেক সময় লিখি এইভাবে লগ এ এ, এটা একেবারেই ভুল, বেজটা এখানে লিখে ফেলছি আর পাওয়ারটা উপরে লিখে ফেলছি, এক সম্পূর্ণ ভুল। দেখো বেজটা হবে নিচে এবং পাওয়ারটা হবে লগ বরাবর, এটার মান হচ্ছে কি ওয়ান, বা লগ টেন টেন কি হবে ওয়ান, বা লগ হাজার হাজার যেটাই বলো, দশ দশ হাজার হাজার, বেজে এক হাজার পাওয়ারে এক হাজার, বেজে যত পাওয়ারেও তত, তখন মান হবে ওয়ান। তারপরে সূত্র কী বলেছে দেখো, লগের একাধিক পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে, এক দুই হয়ে গেল, আমাদের তিন নম্বর সূত্রটা ফলো করো, লগ এম এন কী হবে, একাধিক পাওয়ার গুণ অবস্থায় আছে, লগের পাওয়ারে একাধিক মান আছে এবং গুণ অবস্থা আছে, তাহলে কী হবে লগ এম প্লাস গুণ থাকলে হয় যোগ, খেয়াল রাখবা লগ এন। আর এমনটা যদি হইতো লগ এ এম এন পি, মনে করো বেজে কি আছে, এ আছে, তাহলে প্রত্যেকটার বেজে এ থাকবে, লগ এ এম প্লাস লগ এ এন প্লাস লগ এ পি, বেজে লগের বেজে কিছু নাই মানে কি থাকে, মনে করো লগ এক্স, বেজে কিছু নাই মানে কি আছে, কমন বেজ ই, অলওয়েজ ই থাকলেও ই না থাকলেও ই, খেয়াল রাখবা লগ ই এক্স আর লগ এক্স একই কথা, নাই মানে কি থাকে ই। চার নাম্বারটা ফলো করো, লগ এম ভাগ এন কি হবে, পাওয়ার একাধিক পাওয়ার ভাগ অবস্থা থাকলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়, লগ এম বিয়োগ লগ এন। আর বেজে যদি ওইরকমটা কোনো ইয়া, বেজে যদি কোনো মান থাকে, বেজ থাকে আদার্স কিছু, লগ সি এম ভাগ এন, তাহলে কী হবে লগ সি এম বিয়োগ লগ সি এন, এটি এইভাবে সূত্রে অ্যাপ্লাই হবে। পাঁচ নম্বর সূত্রটা দেখো কী বলেছে, লগ এম টু দি পাওয়ার এন, লগের বরাবর কি আছে এম, তার উপর পাওয়ার, লগের বরাবর যেটা থাকে এটা হলো পাওয়ার, এটা হলো পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার যখন থাকে এই পাওয়ারটা কি হয় সামনে আসে এন লগ এম। এটাকে আবার এইভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা, যে দেখো লগ বি এম টু দি পাওয়ার এন, বেজে বি আছে বি থাকবে, লগের বরাবর এটা পাওয়ার, এটা পাওয়ারের উপর পাওয়ার, এই এমটা সামনে আসবে এন লগ বি এম, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ছয় নম্বর সূত্রটা কীভাবে লেখা হয়েছে, ছয় নম্বর সূত্র মূলত পাঁচ নম্বর সূত্রের মতোই, নাম্বার সিক্স লগ এন্থ রুট এম ইকুয়াল, এটা আমরা মুখস্থ লিখতে পারি এমনটা করে, কীভাবে
একটা মুখস্থ লিখেছি ওয়ান বাই এন লগ এম, আসে কীভাবে খেয়াল করো, এনথ রুট এম, আমরা রুট উঠায় দেওয়া শিখেছিলাম, স্কোয়ার রুট কীভাবে বা এনতম রুট কীভাবে উঠাবো, এটার পাওয়ার নাই মানে কি আছে এম, ওয়ান আছে, এম এর পাওয়ার নাই মানে কি আছে ওয়ান, ওয়ানটা যাবে উপরে আর রুটের ভিতর আছে এন, এটা আসবে নিচে। আমি সূচকের অধ্যায় আলোচনা করতে গিয়ে এই সিস্টেমটা দেখাইছিলাম তোমাদেরকে। এখন দেখো লগের বরাবর আছে এন, তার উপর পাওয়ার হলে ওয়ান বাই এন, তাহলে পাওয়ারের উপর পাওয়ার এটা কি সামনে আসে, পাঁচ নম্বর সূত্রে যেটা পড়লাম আমরা, তাহলে কী হবে ওয়ান বাই এন লগ এম, এটি এটার অ্যান্সার হচ্ছে এটা। তারপরে হলো সাত নম্বর, খেয়াল করো নাম্বার সেভেন কি বলেছে, সাত নম্বর লগ এ বি, এখানে সাথে কিছু নাই মানে কি আছে ওয়ান, আর লগটা কি পুরোটাই উপর নিচে নাই মানে কি ওয়ান, অর্থাৎ এটা উপরেই আছে। আমি এখন লগটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে সাথের ওয়ানটাকে আমি উপরে রাখলাম, এই লগটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কি হবে লগ বি এ, বেসটা পাওয়ার হবে, পাওয়ারটা বেস হবে, বেস পাওয়ার পরস্পর কি হয় স্থান পরিবর্তন করে, স্থানান্তরিত হয় বা বিনিময় হয়। এইখান থেকে আমার আট নম্বর সূত্রটা দাঁড়াচ্ছে কি, দেখো আর আরি গুণ করো তো, এটা নিচে নাই মানে কি ওয়ান, আর আরি গুণ করো লগ এ বি ইন্টু লগ বি এ ইকুয়াল এক 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 ওয়ান, এটা একটা সূত্র, এটাকে বিনিময় সূত্র বলা হয়। নয় নম্বরটা দেখো, এটা থেকে আবার আমরা নয় নম্বর দেখাইতে পারবো কীভাবে, দেখো লগ এ বি এটাকে এইভাবে লেখা যায়, লগের পাওয়ার কি বি, লগ বি বাই আর, বেসটা আসবে নিচে পাওয়ারে, লগের পাওয়ারে, বা লগ টু থ্রি এটাকে আমরা লিখতে পারবো লগ থ্রি বাই লগ টু, বেস তার বেজে নাই কিন্তু নিচে যেহেতু চলে আসছে এটা পাওয়ারে চলে আসছে। তারপরে তো আমরা জানি লগ টেনের মান কত, দশ নম্বর লগ টেনের মান ওয়ান, এটা মুখস্থ রাখতে হবে লগ টেনের মান ওয়ান। আপাতত এই সূত্রগুলোই আমাদের বেশি দরকার, এরপরে ছোটোখাটো দু একটা দরকার হতে পারে, ম্যাথ রানিং অবস্থায় আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এ পর্ব এখানেই শেষ, আল্লাহ হাফিজ।